হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি ব্যবসার ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা হয়তো ইউটিউবে বিজনেস আইডিয়া সম্পর্কে অনেক ভিডিও দেখেছি, কিন্তু অল্প ইনভেস্টে একটি ভালো ব্যবসার সন্ধান পাইনি কিংবা চোখে পড়েনি। তাই আপনাদের জন্য আমার ছোট্ট একটি প্রচেষ্টা। আপনাদের জন্যই আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অল্প ইনভেস্টে ভালো ব্যবসার সন্ধান করছি, যাতে আপনারা উপকৃত হতে পারেন। তাছাড়া আপনারা কোন ধরনের ব্যবসার ভিডিও দেখতে চাইছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং আপনার যদি কোনো ব্যবসা থাকে এবং সেটি সবার সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজ আমি আপনাদের দেখাবো খুব কম টাকা ইনভেস্ট করে কি করে একটি সুন্দর ব্যবসা করা যায়। আপনি এখান থেকে খুব কম দামে পাইকারি রেটে প্লাস্টিক, চীনামাটি ও কাঁচের বিভিন্ন গিফটের সামগ্রী কিনে ব্যবসা শুরু করতে পারেন। এখানে আপনি পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর চীনামাটির কাপ, প্লেট, বাটি, থালা, জগ, চামচ, ট্রে ইত্যাদি সব গিফটের সামগ্রী। আপনি চাইলে তাদের ফোন করেও মালের অর্ডার দিতে পারবেন, কিংবা আপনি যদি এখানে আসতে চান তাহলে হাওড়া টু মালদা লাইনের ট্রেনে চেপে জঙ্গিপুর রোড স্টেশনে নেমে যাবেন। সেখান থেকে টুকটুকে চেপে মাত্র 5 মিনিটের পথ। আপনি যদি আসতে চান তাহলে অবশ্যই তাদের একবার ফোন করে নেবেন, তাহলে তারা আপনাদের সাহায্য করবে সেখানে আসার জন্য। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। আপনার নামটা কি? মনিরুল ইসলাম। আপনি কোন ধরনের ব্যবসা করছেন, মানে কি ব্যবসা করছেন আপনি এখানে? আমি সিরামিক আইটেমের বিজনেস করছি। সিরামিক আইটেম? হ্যাঁ, যে তার মধ্যে ধরেন যে ফাইবারের মাল টোটালটাই পাবেন, এভরিথিং। আচ্ছা। চীনামাটির এ টু জেড মাল পাবেন। আচ্ছা। আপনার গ্লাস অর্থাৎ কাঁচের যাবতীয় জিনিস পাবেন, বিয়ের আইটেম থেকে শুরু করে গিফট ইত্যাদি ইত্যাদি সবকিছু আপনার কাছে পাওয়া যায়। আপনি সবই পাইকারি তো মানে বিক্রি করেন? টোটালটাই আমি পাইকারি বিক্রি করি। উত্তরবঙ্গটা টোটাল আমার মাল যায়। উত্তরবঙ্গটা পুরো কভার করে রাখেন? পুরো কভার করি। আচ্ছা আচ্ছা। তার মধ্যে শুরু হয়ে গেল ঔরঙ্গাবাদ, ফারাক্কা, মালদা, কালিয়াচক, দিনাজপুর, 24 পরগনা, তারপরে আপনার জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আসাম, গুয়াহাটি, তিনসুকিয়া, টোটালটা এদিকে আমি কভার করি। খুচরো বিক্রি করেন না তাহলে? টোটালটাই পাইকারি করি, তার সাথে কেউ এলে খুচরো হয়তো দিতে হয়। আপনার এখানে আসতে হবে কিভাবে একটু বলে দিন মানুষকে। আসতে হয় বলতে হাওড়া থেকে যদি কেউ আসে, হাওড়া থেকে এলে ডাইরেক্ট, যদি হাওড়া থেকে আসে ডাইরেক্ট জঙ্গিপুর রোড, আর হ্যাঁ জঙ্গিপুর স্টেশন, জঙ্গিপুর স্টেশন থেকে টোটোতে 5 টাকা ভাড়া নেবে উম্মরপুর গরুর হাট এলে আমিন প্লাস্টিক দোকানের নাম দেখতে পাবে। মানে কম করে 1 কার্টনের নিচে আমরা মাল পাইকারি দিই না, তারপরে 1 কার্টন থেকে 1000 কার্টন নিলে কোনো অসুবিধা নেই। 1 কার্টন মানে কিরকম পড়ছে ওটা? 1 কার্টন ফাইবারের রেট তো অনেক রকম রেট আছে, মাল অনুযায়ী 1600 থেকে শুরু করে 6000 টাকা পর্যন্ত রেট আছে। এবার যে মালটা নেবে সে রেটে তাকে দেওয়া হবে, মিনিমাম 1600 থেকে শুরু। তার মধ্যে 1 1 কার্টনে ধরেন 120 পিস থাকে, কোনো কার্টনে 100 পিস থাকে। 1 1টা মালের আইটেম যা হয় সে অনুপাতে রেটটা হবে। ডবল কোটিং এর মাল। হ্যাঁ, তুলে বলতে এগুলো সিঙ্গেল পিস, এর কালার হয়ে যাবে 20 খানা। হ্যাঁ, 20 খানা কালার হয়ে যাবে। এটা আপনার 120 টাকা ডর্জন, অর্থাৎ 120 টাকা ডর্জন মানে আপনার কার্টন যদি কেউ নাই তো এই মালটা পড়ে যাবে 420×9 3780 টাকা কার্টন পড়ে যাবে, যেটা বাইরে খুচরো রেট আছে 20 টাকা পিস, কিন্তু আমার কাছে 9 টাকা পিস আসবে। হ্যাঁ, মিনিমাম 9 টাকা আসবে। আরও কিছু আমার কাছে চামচ আছে, যেগুলো মিনি চামচ, এখানে চামচ আছে, এটা ডবল কোটিং এর মাল, 60 টাকা ডর্জন।
5 টাকা পিস, এটা 1000 পিসের কার্টন। এগুলো বাইরে কি রকম রেটে বিক্রি হয়? এই এইখানে বাইরে 10 টাকা রেটে হয়, কেউ 12 টাকা বিক্রি করে। এই মালটা 30 টাকা পিস, তাহলে কত করে পড়ছে কিলোটা? 5 টাকা পিস। আর একটা এই জিনিস আছে আমার কাছে, 1 টাকা 70 পয়সা পিস আছে। 1 টাকা 70 পয়সা, হ্যাঁ 70 পয়সা। কেউ যদি ছোটখাটো করে ব্যবসা করে তাহলে ভালো প্রফিট আছে। হ্যাঁ কার্টনে আছে, কার্টন খুল। হ্যাঁ ভালো পাবেন, মানে কি যদি বিজনেস করতে পারে তো বেস্ট গেনার। 1 টাকা 70 পয়সা পিস, 1 টাকা 70 পয়সা পিস আছে। যেমন এই একটা কাপ, এটা চীনা মাটির কাপ, এর ডিজাইন আইটেম 100 এর উপর পাবে আমার কাছে, 100 রকম কোয়ালিটির পিকচার 100 পাবে। এই কাপটাতে এক কার্টনে 96 পিস মাল থাকে, 96 পিস। এই মালটার দাম হচ্ছে আমার কাছে 450 টাকা কার্টন, যেটা উম্মরপুরে অন্যান্য দোকানে যদি যাওয়া হয় তো 460 টাকার নিচে দেবে না, পাইকারি রেট। 96 পিস আছে, 450 টাকা দাম আছে। এই মালে একটা বড় মাল আছে, এটা আপনার 480 টাকা কার্টন, 96 পিস, অর্থাৎ 96 পিসের কার্টন, এক কার্টনের দাম 480 টাকা। যেমন এই বাটিখানা আছে 10 টাকা পিস, এই বাটিটা আছে 90 টাকা দর্জন, অর্থাৎ 7 টাকা 50 পয়সা পিস। এটা আছে 84 টাকা দর্জন, অর্থাৎ 7 টাকা পিস। এটা আপনার 82 টাকা দর্জন, 20 দর্জনের কার্টন, এক পিসের দাম হচ্ছে 7 টাকাতে কম। টোটালটাই ফাইবার। এইখানে একটা আছে 30 টাকা পিস একটা থালা, সেম থালা। এটা আছে আপনার 20 টাকা পিস, সেম থালা। এখানে আছে এটা আপনার 24 টাকা পিস, একই কোয়ালিটি, ওয়েট কম বেশি সব পাইকারি পিস, পাইকারি শুধু কোয়ালিটি। এটা আপনার 20 টাকা, এটা আপনার 24 টাকা, কিন্তু কোয়ালিটি দেখতে একই, কিন্তু ওয়েটের ব্যাপার আছে। এই একটা থালা আছে 36 টাকা পিস, 12 ইঞ্চি থালা। এই একটা থালা আছে আপনার 9 ইঞ্চি, এটার দাম 25 টাকা। এই একটা গামলা আছে 38 টাকা পিস। এগুলো সব মিনিমাম, মানে এক কার্টন করে নিতে হয়? হ্যাঁ মিনিমাম, এগুলো পিস হিসাবে বলছি, এক কার্টন করে নিতে হয়। যেমন এক কার্টনে কত পিস আছে এখানে? এক কার্টন থালাটা, যেমন এই থালা, এই এই এক কার্টনে আছে আপনার 144 পিস আছে। 144 পিস নিতে হবে? হ্যাঁ 144 পিস নিতে হবে। এটা রেট পড়বে 155 টাকা দর্জন, 155 টাকা দর্জন, 155 টাকা দর্জন। এই মালটার নাম হচ্ছে এশিয়ান 2, রেট পড়বে 20 টাকা 50 পয়সা। এটা এশিয়ান 1, দুটো কালার এশিয়ান 1, ইয়েলো আর হোয়াইট। এর কালার 100 উপরে কালার পাবে, ডিজাইন 100 উপর ডিজাইন আপনি ডিজাইন পাবে আমার কাছেই পাবে। এটার দাম আপনার 13 টাকা 50 পয়সা পিস। এই থালাটার নাম হচ্ছে আপনার বেলি থালা, কেউ খুমচা বলে। 144 পিসের কার্টন, এটা দর্জন 158 টাকা পাবে আমার কাছে। কাঁচের যাবতীয় মাল আছে। এটা কাঁচের আপনার এই সেটটার নাম বলে 6+6, ছখানা গ্লাস, ছখানা বাটি। দাম হচ্ছে 100 টাকা, 100 টাকা সেট। পাইকারি টোটালটাই পাইকারি। হ্যাঁ টোটাল আমাদের কাছ থেকে যে, হ্যাঁ গিফটের হোলসেল করছে। এই একটা, এটাকে বলা হয় কাপ শশা, চীনা মাটির কাপ শশার, 120 টাকা পিস। টোটাল সেটখানা দাম 120 টাকা পিস। মিল্টনের যাবতীয় আমার কাছে মাল পাবে, 33% কমিশন পাবে। যা প্রিন্ট থাকবে 33% কমিশন পাবে, 33% কমিশন প্রিন্ট অনুযায়ী প্রিন্ট থেকে। যেমন এটার দামই একটা বলেন, এটার দাম প্রিন্ট কত আছে, মানে 30% লেস করে কত পড়বে, বডি প্রিন্টটা কত আছে? এটা আপনার বডি প্রিন্ট আছে 253 টাকা, 253 টাকা, 33% বাদ হয়ে যাবে। টোটাল কত আইটেম দেখাবো, খাসতে যাবো যে।
নন স্টিকের টোটাল মাল পাওয়া যাবে আমার কাছে, এভরিথিং এ টু জেড নন স্টিকের মাল পাবে। নন স্টিকের মালের উপরে 45% কমিশন, যা প্রিন্ট থাকবে 45% কমিশন। টোটালটাই নন স্টিক, নন স্টিকের আইটেম টোটাল আছে। এখানে একটা রেকন কোম্পানির, আমি ডাইরেক্ট ডিস্ট্রিবিউটর, রেকন কোম্পানি যা মাল নেবে 45% ডিসকাউন্ট পাবে। ডাইরেক্ট ডিস্ট্রিবিউটর, হ্যাঁ 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 হ্যাঁ। ৩৩% ছাড় টোটালটা, ৩৩% ছাড়।